আপনি কি এসবিআই এর গ্রাহক? আপনি কি জমানো টাকায় কম সুদ পাচ্ছেন? কম সুদ পেয়ে কি আপনি বিরক্ত? তাহলে এই সুবিধার কথা আপনার জানা দরকার। এসবিআই বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নিয়ে এলো গ্রাহকদের জন্য সুদের বিশেষ সুবিধা। ভারতবর্ষের সব থেকে বড় ব্যাংক এসবিআই বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কিছু সময় পূর্বে তার গ্রাহকদের জন্য নিয়ে এসেছিল উৎসব ডিপোজিট স্কিম। এই স্কিমের অধীন গ্রাহকরা এফডি বা ফিক্সড ডিপোজিটে জমানো টাকাতে 6.1% সুদ পাবেন। এই সুদের পরিমাণ অন্যান্য সুদের পরিমাণের চেয়ে বহুগুণ বেশি। চলতি বছরের 28 অক্টোবর পর্যন্ত এই স্কিমের অধীনে এই বহুলাংশ সুদ পাবেন গ্রাহকেরা। চলতি বছরে ভারতের স্বাধীনতা দিবস 15ই আগস্টের সময় এই স্কিমের সূচনার কথা ঘোষণা করেছিল ভারতের সবচেয়ে বড় ব্যাংকটি। এই ঘোষণায় বলা হয়েছিল, চলতি বছরের 28 অক্টোবর পর্যন্তই এই স্কিমের অধীনে টাকা জমা করতে পারবে তারা। ভারতের সবচেয়ে বড় ব্যাংক এসবিআই বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সেই ঘোষণাতে আরও বলা হয় যে নতুন স্কিমে এফডি বা ফিক্সড ডিপোজিটে মেয়াদ 1000 দিনের। এসবিআই তাদের গ্রাহকদের আধার কার্ড এবং প্যান কার্ডের লিঙ্ক করার নির্দেশ দিয়েছিল পূর্বেই। এদিন সেই একই নির্দেশের পুনরাবৃত্তি ঘটিয়েছে গ্রাহকদের উদ্দেশ্যে। এই তথ্যের অন্তর্ভুক্তি ব্যতীত নয়া স্কিমের অংশ হতে পারবে না গ্রাহকেরা। এই স্কিমে আমানত জমা করার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো বয়সসীমা নেই। যে কোনো বয়সের গ্রাহকই করতে পারবেন তাদের নিজস্ব অর্থ জমা। তবে বলে রাখা ভালো, ষাটার্ধ নাগরিকদের এই স্কিমে বিশেষ সুবিধা রয়েছে। এক্ষেত্রে তারা পাবেন 6.6% সুদ। প্রবীণদের জন্য ন্যাশনাল ব্যাংক এই বিশেষ সুবিধা ঘোষণার কথা এক কথায় অকল্পনীয়। এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য বা বক্তব্য থেকে থাকলে নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন। ব্যুরো রিপোর্ট, এভিএন বাংলা।